বয়স মানুষের সম্পর্ককে ভিন্ন মাত্রা দেয়। বয়সের কারণে মানুষ একে অন্যের থেকে দূরে সরে যায়। মানুষের কামনা বাসনা তার বয়সের উপর নির্ভর করে। কিন্তু চাহিদার জন্য মানুষ কি থেমে থাকে? এই নিয়েই আজকের ফিল্ম দা কি। সুপ্রিয় দর্শক শ্রোতা, মিনি ফিল্ম টিভিতে আপনাকে স্বাগত। চলুন উপভোগ করি দা কি। নিনো একজন বয়স্ক মানুষ, পেশায় একজন আর্ট টিচার। আজ সে তার আদরের যুবতী স্ত্রী তেরেসাকে নিয়ে একটি পার্টিতে এসেছে। নিনোর স্ত্রীর বয়স অনেক কম, তাই পার্টির সব লোকেরা নিনোকে উদ্দেশ্য করে বলে যে নিনোর মতো সৌভাগ্য খুব কম মানুষেরই হয়। সে যতটা বৃদ্ধ তার ওয়াইফ ঠিক ততটাই ইয়াং। কি কপাল রে ভাই আর্ট মাস্টারের! এদিকে পার্টির মাঝে একটা ছেলে তেরেসাকে ডান্সের অফার করে। তেরেসা রাজি হয় আর ছেলেটির সাথে ডান্স করতে থাকে। এটা নিনোর মোটেও ভালো লাগে না। তখন সে চেয়ার ছেড়ে উঠে পড়ে আর ছেলেটিকে সরিয়ে নিজেই তেরেসার সঙ্গে ডান্স করা শুরু করে। এরপর পার্টি শেষে তারা ঘরে ফেরে এবং রাতে নিনো আর তেরেসা নিজেদের বিছানায় মিলিত হয়। কিন্তু ইদানিং নিনো তেরেসার সঙ্গে বিছানায় বেশিক্ষণ টিকে থাকতে পারে না। তেরেসাও ফিলিংসের পরিপূর্ণতা পায় না, আর অন্যদিকে বৃদ্ধ নিনো সেও নিজের সুখ ভোগ করতে পারে না। আর তাই বয়সের কারণে স্ত্রীকে সন্তুষ্ট করতে না পারার অসম্ভব অনুশোচনায় ভুগতে থাকে নিনো। এবং সেই রাত থেকে নিনো তার জীবনের এই চরম বেদনার স্মৃতিগুলো একটি ডায়েরিতে লেখা শুরু করে। সে তার ডায়েরিতে লেখে যে একজন বৃদ্ধের যদি শারীরিক অক্ষমতা থাকে তবে তার স্ত্রী তার সাথে সুখী হতে কখনোই পারে না। এজন্য স্বামী স্ত্রীর বয়সের ব্যবধান কোনোভাবেই বেশি হওয়া উচিত নয়। ডায়েরি লেখা শেষ করে নিনো ডায়েরিটি একটি ড্রয়ারে রেখে ঘুমাতে যায়। এরপর দিন নিনো কলেজে গেলে তেরেসা নিনোর টেবিল গোছাতে আসে, আর তখন সে একটি চাবি দেখতে পায়। চাবিটি দিয়ে সে ড্রয়ার খোলে আর সেখানে একটি ডায়েরি দেখে তেরেসা কৌতূহল মেটাতে সেটি পড়তে শুরু করে। আর ডায়েরি পড়ে সে তার স্বামী নিনোর মনের অবস্থা বুঝতে পারে, কিন্তু সে নিনোকে কিছুই বুঝতে দেয় না। তারপর দিন নিনোর একমাত্র মেয়ে লিসা ও লিসার বাগদত্তা লাসলো কয়েক মাস পরই তাদের বিয়ে। এই দুজন হবু বর বউ আর নিনো তেরেসা মোট চারজন একটি পার্টিতে যায়। পার্টি থেকে ফেরার পর নিজের ঘরে ঢোকার সময় হঠাৎ করে তেরেসা মাথা ঘুরে পড়ে যায় আর লাসলো সঙ্গে সঙ্গে তেরেসাকে ধরে ফেলে এবং বিছানায় শুইয়ে দেয়। তারপর লাসলো দ্রুত করে নিজেই তেরেসার জামাকাপড় খুলতে থাকে, আর তখনই নিনো সেখানে চলে আসে এবং লাসলোকে চলে যেতে বলে। নিনো বুঝতে পারে যে তার স্ত্রীর দৈহিক গঠনের প্রতি স্বামী হিসেবে সে উপযুক্ত খেয়াল নিচ্ছে না। পরের দিন রাতে নিনো তেরেসার রুমে আসে। তেরেসা তখন ঘুমিয়ে আছে। নিনো আস্তে আস্তে তাদের পোশাক খুলতে থাকে এবং এক পর্যায়ে তেরেসার সঙ্গে মিলিত হয়। কিন্তু আজও সে ভিন্ন একটা কাজ করে। নিনো তেরেসাকে বিবস্ত্র করে ক্যামেরা দিয়ে তেরেসার শরীরের বিভিন্ন ছবি উঠায়। এরপর ছবিগুলো ওয়াশ করার জন্য নিনো ফটোগ্রাফার লাসলোর কাছে আসে। ছবি ওয়াশ করার সময় লাসলো তেরেসার শরীরের বিভিন্ন বিবস্ত্র অঙ্গ দেখে অন্যরকম অনুভূতি অনুভব করতে থাকে। মনে মনে লাসলো তেরেসার শরীরের প্রতি আকর্ষিত হয়ে যায়। নিনো বিষয়টি বোঝার আগে লাসলো নিজেকে কন্ট্রোল করে ফেলে। তার কদিন পর নিনো তেরেসা লিসা ও লাসলো কয়েকদিনের জন্য ঘুরতে বের হয়। ঘুরতে যেয়ে একটা সময় লাসলো তেরেসাকে বলে যে তোমার শরীরের প্রতি আমি অত্যন্ত দুর্বল। তেরেসা অবাক হয় আর বলে, কি বলছো তুমি? আর কিছুদিন পর তোমার আর লিসার বিয়ে। লাসলো বলে, দেখো তোমার স্বামী একজন বৃদ্ধ, সে তোমার সমস্ত শরীরের ছবি তুলেছে আর সেগুলো আমার কাছ থেকে ওয়াশ করেছে, আর আমি তখন তোমার গোপন অঙ্গগুলো দেখে শিহরিত হয়েছি।
এজন্যই তোমাকে কাছে পেতে চাইছি। তেরেসা কিছু না বলে সমুদ্রের ধারে চলে যায়। তখন লাসলো ক্যামেরা দিয়ে তেরেসার কয়েকটি সুন্দর ছবি উঠিয়ে দেয়। এ সময় লিসা দূরে থাকে। তখন লাসলো তেরেসাকে তার সঙ্গে হোটেল রুমে আসতে বলে। তেরেসাও রাজি হয়ে যায়। আর এরপর দুজনে একসঙ্গে ফিলিংস করতে থাকে। এভাবে চলতে থাকে তাদের দিন। এদিকে তেরেসাও এখন থেকে তার স্মৃতিগুলো নিনোর মতো ডায়েরিতে লিখে এবং একই ড্রয়ারে রেখে দেয়। লাসলো তেরেসাকে এতটা মজা দেয় যে সে এখন থেকে তার স্বামী নিনোকেও আনলিমিটেড মজা দেওয়া শুরু করে। নিনো তেরেসাকে খুব উপভোগ করা শুরু করে। একদিন তেরেসা নিনোকে নিজের পোশাক পরিয়ে দেয় এবং একসাথে ফিলিংস করে। ওই দিন রাতেই নিনো হার্ট অ্যাটাক করে। তখন সে বিছানা থেকে আর উঠতে পারে না। আর এজন্য তার মেয়ে লিসা বাড়িতে আসে। লিসা একদিন টেবিলের উপর একটি চাবি পায়। আর তখন সে ড্রয়ার খুলে সেখানে তেরেসার ডায়েরি পড়া শুরু করে। সে পড়ে আর অবাক হয়। লিসা এই ভেবে বিস্মিত হয় যে লাসলোর সাথে কিভাবে তেরেসা সম্পর্ক করতে পারে। কিন্তু তেরেসাকে কিছু বলার আগেই তার বাবা নিনো মারা যায়। এদিকে নিনোকে সমাহিত করার পরপরই দ্বিতীয় বিশ্বযুদ্ধ বেঁধে যায়। আর সিনেমাটি এখানেই শেষ হয়। ধন্যবাদ।